আজকের ভিডিওতে আমরা FEEE অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই ল্যাবের ডিটারমাইন দ্য ট্রান্সফরমেশন রেশিও অফ এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এই এক্সপেরিমেন্টটা পারফর্ম করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক। তো এক্সপেরিমেন্ট শুরু করার আগে চলো থিওরি পার্টটা একটু জেনে নিই। তো আমাদের এক্সপেরিমেন্টে যেটা বলা আছে একটা ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও ক্যালকুলেট করতে হবে। তো তার জন্য আমাদের একটা ট্রান্সফরমার আঁকতে হবে, এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড আর এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড যেটাতে নাম্বার অফ টার্নস কম আছে। তো প্রাইমারি সাইডে আমাদেরকে ইনপুট ভোল্টেজ দিতে হবে V1 আর ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে সেটা হচ্ছে V2। যে সাইডের সঙ্গে আমরা ট্রান্সফরমারকে কানেক্ট করব সাপ্লাইয়ের সঙ্গে তাকে আমরা বলবো প্রাইমারি সাইড, আর যেখান থেকে আউটপুট ভোল্টেজটা নেব তাকে আমরা বলবো সেকেন্ডারি সাইড। এরপর ট্রান্সফরমেশন রেশিও অর্থাৎ কে, এটা সমান আমরা বলতে পারি ট্রান্সফরমেশন রেশিও ইকুয়াল টু V2/V1। তাহলে এখান থেকে আমাদের দিতে হবে V2/V1 ইকুয়াল টু আমরা বলতে পারি N2/N1 ইকুয়াল টু I1/I2 ইকুয়াল টু কে। এখানে আমরা ক্যালকুলেট করবো V2/V1 ইকুয়াল টু কে বা N2/N1 ইকুয়াল টু কে বা I1/I2 ইকুয়াল টু কে, তিন রকমভাবে আমরা বের করতে পারি। তো এখান থেকে আমরা V2 আর V1কে মেজার করে ট্রান্সফরমেশন রেশিও আমরা বের করব। বা আমরা এরকমও করতে পারি কোন একটা ট্রান্সফরমারকে আমরা স্টেপ আপ রেঞ্জে সিলেক্ট করে রাখবো, অর্থাৎ V1 লো ভোল্টেজকে কানেক্ট করব সাপ্লাইয়ের সঙ্গে আর হাই ভোল্টেজ সাইড থেকে আমরা আউটপুট ভোল্টেজ নিয়ে থাকবো। তাহলে কে ইকুয়াল টু V2/V1 ইকুয়াল টু, এখান থেকে আমরা ট্রান্সফরমেশন রেশিও বের করতে পারি। তো অবশ্যই কে এর ভ্যালু সেই সময় হবে > 1, আর এই ক্ষেত্রে অর্থাৎ যখন আমরা স্টেপ ডাউন হিসাবে ক্যালকুলেট করব তখন সেই ক্ষেত্রে ট্রান্সফরমেশন রেশিও হবে > 1। নেক্সট আমাদের সার্কিট ডায়াগ্রামটা একটু বুঝে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়াক বা অটো ট্রান্সফরমার, এটার সাহায্যে আমরা ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজটাকে ভ্যারি করাবো, অর্থাৎ একটা পার্টিকুলার রেটেড ভোল্টেজটা সাপ্লাই দিতে হবে ট্রান্সফরমার প্রাইমারি সাইডের সঙ্গে। তো প্রাইমারি সাইডের সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট আর সেকেন্ডারি সাইডের আউটপুট ভোল্টেজ 115 ভোল্ট, এদিকে একটা ভোল্টমিটার আর এদিকে একটা ভোল্টমিটার, অর্থাৎ প্রাইমারির সঙ্গে আর সেকেন্ডারির সঙ্গে দুটো ভোল্টমিটার আমরা কানেক্ট করেছি, যার সাহায্যে আমরা প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজটা আমরা মেজার করতে পারবো আর সেখান থেকে আমরা ট্রান্সফরমেশন রেশিওটা ক্যালকুলেট করবো। তো এটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল সেট আপ। তো এখানে দেখা যাচ্ছে একটা ভ্যারিয়াক আছে আর আমাদের ট্রান্সফরমার আছে 230 ভোল্ট/115 ভোল্টের একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এই দুটো টার্মিনালের অ্যাক্রসে 230 ভোল্ট সাপ্লাই দিলে আমরা 115 ভোল্ট আউটপুট পাবো, অর্থাৎ এটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের মতো করে কাজ করবে। তো 230 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য আমরা একটা ভ্যারিয়াক ইউজ করছি, সেই ভ্যারিয়াককে পাওয়ার দেওয়ার জন্য আমরা বোর্ডের সঙ্গে কানেক্ট করেছি ভ্যারিয়াককে। তো ভ্যারিয়াকে মেন সাপ্লাই অন হয়ে গেছে, এরপর আমরা ট্রান্সফরমারের 230 ভোল্ট সাইডটাকে অর্থাৎ হাই ভোল্টেজ সাইডটাকে ভ্যারিয়াকের সঙ্গে সেট করব। আমাদের দেখতে হবে 230 ভোল্ট সাইড অর্থাৎ হাই ভোল্টেজ সাইডে 230 ভোল্টই যেন থাকে। তো 230 ভোল্ট দেওয়ার পর আমাদের দেখতে হবে 115 ভোল্ট এন্ডে অর্থাৎ লো ভোল্টেজ এন্ডে 115 ভোল্টই আমরা আউটপুটে পাচ্ছি কি না, এখান থেকে আমাদের ট্রান্সফরমেশন রেশিও ক্যালকুলেট করতে হবে। এরপর আমরা ভ্যারিয়াকের মেন পাওয়ার অন করলাম, এরপর ভ্যারিয়াকের নবকে ঘুরিয়ে আমাদের 230 ভোল্ট সেট করতে হবে। তো সেই সেট করার জন্য 230 ভোল্টই আমরা অ্যাকুরেট পাবো কি না সেটা দেখার জন্য আমরা একটা মাল্টিমিটার ইউজ করব। দুটো টার্মিনালের অ্যাক্রসে মাল্টিমিটারকে কানেক্ট করেছি আমরা। তো এরপর আস্তে আস্তে নবকে ঘোরাতে হবে, তো দেখা যাচ্ছে ভোল্টেজ আস্তে আস্তে বাড়ছে। এইভাবে আমরা ভোল্টেজকে বাড়িয়ে 230 ভোল্ট পর্যন্ত নিয়ে এসে থেমে যাব। মোটামুটি 230 ভোল্ট এসে গেছে প্রাইমারি সাইডে, একদম 230 ভোল্ট দেওয়া আছে। এরপর আমাদের সেকেন্ডারি সাইডের ভোল্টেজ অর্থাৎ 115 ভোল্ট এন্ডের ভোল্টেজটা মেপে দেখতে হবে যে আউটপুট ভোল্টেজ অর্থাৎ সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কত আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ 124.8 ভোল্ট, অর্থাৎ রেটেড ভোল্টেজের থেকে একটু বেশি পাওয়া যাচ্ছে। যেহেতু ট্রান্সফরমারের কোনো লোড অ্যাপ্লাই করা হয়নি
সেই জন্য ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে ওপেন সার্কিট ভোল্টেজ অর্থাৎ 124.7 ভোল্ট আমরা আউটপুটে পাচ্ছি। যখনই কোনো লোড আমরা এর সঙ্গে কানেক্ট করব তখন এর ভোল্টেজ কমে গিয়ে 115 ভোল্ট হবে। তো এখান থেকে আমরা ট্রান্সফরমেশন রেশিও ক্যালকুলেট করে নিতে পারি, V2/V1 অর্থাৎ 124.7 ভোল্ট ডিভাইডেড বাই 230 ভোল্ট অর্থাৎ 0.5421 অর্থাৎ এটাই আমাদের ট্রান্সফরমেশন রেশিও। এরপর আমরা সাপ্লাইটাকে খুলে নেব 230 ভোল্ট সাইড থেকে আর 115 ভোল্ট সাইডে অর্থাৎ লো ভোল্টেজ সাইডের সঙ্গে অটো ট্রান্সফরমারকে বা ভ্যারিয়াককে কানেক্ট করব। আর মাল্টিমিটারের টার্মিনালগুলোকে ভোল্টমিটার হিসাবে আমরা 115 ভোল্ট এন্ডের সঙ্গে কানেক্ট করে রাখবো। ভ্যারিয়াক দিয়ে আমাদের 115 ভোল্ট সেট করতে হবে প্রাইমারি সাইডে আর দেখতে হবে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কত আসছে। আমরা ভ্যারিয়াকের পাওয়ার অন করলাম, আস্তে আস্তে ভ্যারিয়াকের নবকে ঘুরিয়ে 115 ভোল্টে সেট করতে হবে। তো এখান থেকে দেখা যাচ্ছে ভোল্টেজ প্রায় 115 ভোল্টের কাছাকাছি চলে এসছে। হ্যাঁ, 115 ভোল্ট সেট করেছি আমরা ট্রান্সফরমারের প্রাইমারি সাইড অর্থাৎ লো ভোল্টেজ সাইডে, প্রায় 115 ভোল্ট আছে। এরপর আমাদের দেখতে হবে সেকেন্ডারি সাইড অর্থাৎ 230 ভোল্ট সাইডের দিকে বা হাই ভোল্টেজ সাইডে ভোল্টেজ কত আছে। তো এখানে দেখা যাচ্ছে ভোল্টেজ আসছে 212.9 ভোল্ট বা 213 ভোল্ট, 212.9 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা ট্রান্সফরমেশন রেশিও বের করতে পারবো অর্থাৎ V2/V1 বা 212.9 ভোল্ট ডিভাইডেড বাই 115 ভোল্ট অর্থাৎ 1.85। তো আমাদের টেস্ট এখানেই কমপ্লিট হলো। এই এক্সপেরিমেন্ট থেকে আমরা শিখলাম কোনো একটা ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কীভাবে বের করতে হয়। তো এর আগের ভিডিওতে আমি ট্রান্সফরমার সম্বন্ধে ডিটেলস বলেছি, তো তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো ওখান থেকে দেখে নিও। আর এই এক্সপেরিমেন্টের সমস্ত থিওরি কী লিখতে হবে প্র্যাকটিক্যাল খাতায় তা আমাদের এই ওয়েবসাইটে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করো এবং এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।